ছেলের বাড়ি থেকে মেয়েকে দেখতে এলে গুণের লিস্ট ধরে ধরে চেক করে তো? আপনি আপনার নিজের মেয়েকে মিথ্যে বলতে বলেছেন? আপনি চান আপনার বৌমা চাকরিও করুক, আবার দুবেলা বাড়িতে খাবার রান্নাও করুক? তুমি তো খুব মুখুড়া মেয়ে দেখছি। সেই হিসেবে ধরলে তো আমিও তো কাজের লোক নই। শোনো, ওখানে গিয়ে না ছেলের বাবার সামনে বেশি ফটর ফটর করে কথা বলবে না। তোমার তো বেশি ফটর ফটর করে কথা বলা অভ্যেস, মুখটা একটু বন্ধ রাখবে। মা ছাড়ো তো, চুলগুলো কি অবস্থা! আমি কখনো কোনো এক্সট্রা কথা বলি না, যেটা সত্যি কথা যেটা ঠিক কথা আমি সেটাই বলি। মেয়েদের বেশি কথা বলা ভালো না। আর কাজের দিদিকে বলে রেখেছি চাটা বানিয়ে রেখেছে, তুমি এই চাটাকে নিয়ে এক্ষুনি আসবে। আমি গেলাম। দাদা ভালো আছেন তো? ও ভালো আছি। আসতে কোনো অসুবিধা হয়নি তো? না 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 না, কোনো অসুবিধা হয়নি। ওই তো আমার মেয়ে এসে গেছে। আঙ্কেল আপনার চা। চাটা কি তুমি বানিয়েছো? না আমি বানাইনি, আমাদের বাড়ির যে হেল্পার দিদি আছেন উনি বানিয়েছেন, আমি নিয়ে এলাম। আসলে মা বলেছিলেন আপনাকে বলতে যে চাটা আমি বানিয়েছি, তাহলে আপনার ভালো লাগবে। সে কি দিদি, আপনি আপনার মেয়েকে কথা বলতে বলেছেন? না না, ও চা বানাতে পারে কিন্তু কম বানায় তো, তাই ওকে বলতে বলেছিলাম। না না, বুঝতে পেরেছি, আপনি আপনার নিজের মেয়েকে মিথ্যে বলতে বলেছেন। বলতো না, আসলে ছেলের বাড়ি থেকে মেয়েকে দেখতে এলে গুণের লিস্ট ধরে ধরে চেক করে তো, তাই বাধ্য হয়ে মা মিথ্যে কথাটা বলতে বলেছে। বেশ, তা নয় বুঝলাম। তা তুমি তো চাকরি করো নাকি? হ্যাঁ করি, কিন্তু বিয়ের পরে ছেড়ে দেবে, কোনো অসুবিধা নেই। না না, চাকরি করুক তাতে আমাদের কোনো অসুবিধে নেই, শুধু রোজ দুবেলা আমাদের সময় মতো খাবারটা দিলেই হবে। আপনি চান আপনার বৌমা চাকরিও করুক, আবার দুবেলা বাড়িতে খাবার রান্নাও করুক? নিশ্চয়ই, আমাদের দেখে রাখা তো বৌমা হিসেবে তোমার কর্তব্যের মধ্যেই পড়ে। দেখুন, রান্না করতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনার ছেলে যদি আমায় হেল্প করে। রুটিটা আমি বানালাম, আটাটা ও মেখে দিল, সবজিটা আমি বানালাম, তরকারিটা ও কেটে দিল, আর বাসনটা আমি মাজলাম, ঘরটা ও পরিষ্কার করে দিল। ছেলেরা কি এসব কাজ করে নাকি? ও মা, না করার কি আছে? কাজের গায়ে কি লেখা আছে নাকি কোনটা ছেলেদের কাজ কোনটা মেয়েদের কাজ? তুমি কি আমার ছেলেকে কাজের লোক ভেবেছো নাকি? দেখুন, সেই হিসেবে ধরলে তো আমিও তো কাজের লোক নই। আমি যেমন চাকরি করে আপনার ছেলেকে হেল্প করব, তেমন সেও কাজ করে আমাকে হেল্প করবে, সিম্পল। সে কি দিদি, আপনার মেয়ে এসব কি কথা বলছে? আপনার মেয়েকে কি আপনি এই শিক্ষা দিয়েছেন? না মানে আসলে। নিশ্চয়ই তাই, তা না হলে আপনার মেয়ে এভাবে অপমান করতে পারে? দেখুন, আমি আপনাকে অপমান করিনি, যেটা সত্যি আমি সেটাই বলেছি। আমিও আমার মায়ের আদরের মেয়ে। হ্যাঁ, আমি ঘরের কাজ পারি না, শিখছি, ধীরে ধীরে শিখেও নেব। আমার বাবা মা আমাকে পড়াশোনা শিখিয়েছে, আমি ভালো চাকরি করি, আর আমি এমন একজন লাইফ পার্টনার চাই যে আমাকে সবসময় সব কিছুতে হেল্প করবে। কারণ সম্পর্ক একজনের চেষ্টায় সফল হয় না, দুজনকেই সমান পরিশ্রম করতে হয়। এগুলোই আমার বলার ছিল। এখন আপনার যদি ভালো লাগে, আপনার যদি মনে হয়, আপনি কথা এগোতে পারেন, আর না হলে। তুমি তো খুব মুখুড়া মেয়ে দেখছি। তবে হ্যাঁ, তোমার শতটা আমার খুব পছন্দ হয়েছে, তুমি ঠিকই বলেছ, উভয় উভয়ের সাথে মিলেমিশে চললে সম্পর্কটা আরও শক্ত হয়। সত্যি আমার খুব পছন্দ হয়েছে তোমাকে। শুধু আমার পছন্দ হলে হবে না, আমার ছেলেটার সাথে দেখা করে দেখো ওই বাদরটাকে তোমার পছন্দ হয় কিনা।